হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমিষ পটলের দোরমার রেসিপি। এটা মাছের পুর দিয়ে আমি করেছি, এর জন্য আমি পটল নিয়েছি। পটলটাকে আমি আঁচড়ে নিয়েছি ছুরি দিয়ে। এবার আমি পিলারের সাহায্যে পটলের ভেতরে যে শ্বাসটাকে আছে বার করে নেবো, আর দানাগুলো বার করে রাখবো। এগুলো আমি ফেলবো না, এগুলো পরে আমি রান্না ইউজ করবো। এরপর আমি এটা কাঠির সাহায্যে ভেতরে ভালো করে কুচিয়ে কুচিয়ে বার করছি, যাতে কোনো কিছু দানার ভেতরে না থাকে। দেখো, আর সাবধানে করবে যাতে এটা ফুটো না হয়ে যায় পটলটা। সব পটলগুলো একইভাবে আমি এগুলোকে বার করে নেব। এই রান্নার জন্য আমার দরকার হয়েছে এখানে 1 কিলো পটল নিয়েছি আমি, আর আমি নিয়েছি এখানে 4টি পেঁয়াজ বাটা, 3টি পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা 4 চামচ মতন, কাজু বাটা 50 গ্রামের মতন আছে, আর এখানে চিংড়ি মাছ আছে 100 গ্রাম মতন, কাতলা মাছ 5 পিস মতন আছে, টমেটো বাটা 2 বেটে নিয়েছি। দেখো, এখানে আমি যে শ্বাসটা বার করেছিলাম ওটাকে আমি জল দিয়ে বেটে নিলাম। এবার পটলে নুন মাখিয়ে আমি ভেজে নেব। পটলে আমি হলুদ দেবো না, তাতে তেলটা কালো হয়ে যায় এবং রান্নার তেলটাই ওয়েস্টেজ হয়ে যায়। দেখো, পটলের ভেতরে ভালো করে আমি নুন মাখিয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলটা লাল লাল করে ভাজবে, তাহলে পটল কাঁচা থাকলে খেতে ভালো হবে না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশান সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, আমার পটলটাকে আমি লাল লাল করে ভাজছি। পটলটা আমি প্রথমে 1 মিনিট ভেজে নিয়েছি লাল করে, তারপর আবার ভেজে নিচ্ছি। লাল করে ভাজলে পটলটা চুপসে যাবে প্রথমে, কিন্তু যখন তুমি মাছের পুরটা দেবে পটলটা আবার ফুলে যাবে, তাই কোনো চিন্তার কোনো কারণ নেই। এবারে একই তেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি অল্প নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে আমি এবার চিংড়ি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। এখানে রান্নায় মাছের পুরে চিংড়ি মাছটা দিলে খুব স্বাদটা বেড়ে যায়, তাও তুমি যদি অনেকে যারা অ্যাভয়েড করতে চাও তারা অ্যাভয়েড করতে পারো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। 3টে মতন পেঁয়াজ আছে, আমি কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর আমি আদা রসুন বাটা 2 চামচ মতন অ্যাড করছি। অ্যাড করে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, আর একটু 1/2 চামচ মতন মিষ্টিও দেবো। আর এখানে আমি প্রথমে হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি, দেখো। আর এরপর আমি অ্যাড করবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো যারা ঝাল পছন্দ করো। এটা একটু মিষ্টি রান্না হলে ভালো লাগে, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা এখানে দিয়েছি। এবার দিয়ে একটু ভাজা করে এর মধ্যে আমি অ্যাড করবো ওই পটলের শ্বাস বাটা, যেটা পটলের শ্বাসটাকে আমি বেটে নিয়েছি, নাহলে এটা মুখে পড়লে ভালো লাগবে না এবং কাঁচা কাঁচা থেকে যাবে। পটলের শ্বাসটা নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এরপর আমি অ্যাড করব এখানে সেদ্ধ করে রাখা মাছটা। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। তোমরা কাতলা মাছের জায়গায় যে কোনো মাছ দিতে পারো, ভেটকি মাছ যা ইচ্ছা তোমরা দিতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিশমিশ। এখানে আমি 50 গ্রাম মতন কিশমিশ দিয়েছি, আর এরপর আমি অ্যাড করছি ভাজা চিংড়ি মাছটা। তোমরা কিশমিশটা অ্যাড করতে পারো বা কাজু, এবং যার যেন ইচ্ছে আমি সেরকম দিতে পারো। দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে, পুরটা ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার আমি পটলগুলোর মধ্যে পুরটা ভরে নেব। পুরটাকে বেশ ঢুকে ভালো করে ঠেসে ঠেসে পুরবে, আর যাতে পুরটা বেরিয়ে না যায়। পটলগুলোর মধ্যে যদি পুরটা কম থাকে তাহলে যখন তোমরা গ্রেভিতে এটা পটলটাকে ফোটাবে তখন পুরটা বেরিয়ে আসবে। আঙুলের সাহায্যে বা চামচের সাহায্যে ঠেসে ঠেসে পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে দেবে। দেখো, আমি কীভাবে ঢোকাচ্ছি আর পুরো চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি যাতে কোনো পুরটা না বেরিয়ে আসে। আমার রান্নায় পুরটা একদম বেরোয়নি, আর ঠেসে ঠেসে ঢোকানোতে পুরটা একদম টাইট হয়েছিল। এখানে কিছু মুখটা বন্ধ করার কোনো দরকার নেই, আটা ময়দা কিছু ইউজ করতে হবে না। তোমরা দেখবে তোমাদের পুরটা একদম বেরোয়নি। দেখো, সেইভাবে একইভাবে আমি সব পটলের পুরগুলো ভরে নিচ্ছি। দেখো, সব ভরা হয়ে গেছে। এবার আমি গ্রেভিতে চলে যাব। কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি, এর মধ্যে আমি অ্যাড করব শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর গরম মশলা দিচ্ছি, আর তেজপাতা দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটাটা, যেটা আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন দিয়ে আমি হালকা ভাজা ভাজা করছি। দেখো, এবার দিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন। এখানে স্বাদ অনুযায়ী নুন দেবে, আর চিনি আমি এখানে অল্প 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। এখানে চিনিটা দিলে পরে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করেছি, আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এবার আমি টমেটো পেস্ট অ্যাড করছি। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রাখা ছিল, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি রান্নার কড়াইটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর মিডিয়াম আছে, কড়াইটা রেখে দেবে, নাহলে পুড়ে যাবে রান্নাটা।
বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা হালকা ছাড়লে পরে আমি এখানে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম মতন কাজু বেটে নিয়েছি, আর আমি যে জলটা দিলাম কাজুটা বাটার যে বাটির জলটা ওটাই আমি অ্যাড করেছি। দেখো আমি ভালো করে ফ্রাই করছি, ফ্রাই করার পর যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। রান্নাতে গরম জলই অ্যাড করবে। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি, পটলটা দিয়ে হালকা কিছুক্ষণ ঢেকে রাখলেই রান্না তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ না রাখার দরকার নেই, আর বেশি নাড়াচড় করারও দরকার নেই। যখন একটু ঝোলটা গ্রেভিটা ফুটে ফুটে আসবে তখন একবার নাড়িয়ে দেবে, তাও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 5-7 মিনিট পর দেখবে তোমার রান্না প্রায় তৈরি হয়ে এসেছে। দেখো পটলটা হয়ে গেছে আমার, আমি হালকা করে নাড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না প্রায় রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। ব্যাস দিয়ে আমার রান্না একদম রেডি টু সার্ভ। এইটা খুবই সুন্দর রেসিপি একটা, আর এটা বেশ পোলাওয়ের সাথে খেতে বা রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।